1988 সালের 12ই অক্টোবর ঘাতক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বীরচন্দ্রনগর এলাকার বাসিন্দা দুলাল দেবনাথ। দীর্ঘ বাম আমল চলাকালীন সময় থেকে দীর্ঘ 32 বছর শহীদ দুলাল দেবনাথের নাম পর্যন্ত কেউ মুখে আনেননি। ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর থেকে যথাযথ মর্যাদার সহিত শহীদ দুলাল দেবনাথের শহীদান দিবস পালন করা হয়েছে। গত বছর এই শহীদদান দিবস ছোট আকারে করা হয়েছে। এই বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই শহীদদান দিবস পালন করা হলো। বিজেপি সমর্থিত কর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবের মেজাজে এই শহীদদান দিবস পালন করেন। এদিনের এই কর্মসূচির মধ্যে শহীদ দুলাল দেবনাথের আত্মার সদ্গতি কামনার্থে মহিলা মোর্চার উদ্যোগে নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। অপরদিকে তপশিলী জাতি মোর্চার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শহীদদান দিবসে বীর শহীদ দুলাল দেবনাথের বেদিতে পুষ্প ও মাল্যদান করেন উনার সহধর্মিনী, পরিবারের লোকজন ও 36 শান্তিরবাজার মণ্ডল বিজেপির সদস্যরা। এই শহীদদান দিবসে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলার সভাপতি তথা শাবরুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, 36 শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলা সহ সভাপতি বিভীষণ চন্দ্র দাস, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, শান্তিরবাজার বিজেপির মণ্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। 36 শান্তিরবাজার মণ্ডল বিজেপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্যামলাল দেবনাথ জানান, 12ই অক্টোবর 1988 সালে বীরচন্দ্রনগর এলাকায় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সিপিআইএমের দুষ্কৃতিকারী শ্রীরাম পালের নেতৃত্বে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। এই অশান্তির বাতাবরণে বীরচন্দ্রনগরের নিরীহ ব্যবসায়ী দুলাল দেবনাথ গুলি খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তখন এলাকার জনরোষ থেকে রেহাই পাননি শ্রীরাম পাল ও উনার দেহরক্ষীরা। সিপিআইএম দীর্ঘ 25 বছর যাবৎ লোকজনের বিভ্রান্ত করে ভুল বার্তা দিয়ে সস্তায় রাজনীতি করার জন্য শ্রীরাম পাল, উনার দেহরক্ষী ও আরও কয়েকজনের নাম করে শহীদদান দিবস পালন করে যাচ্ছে। কিন্তু উনারা চাইলে 13 জনের পাশাপাশি দুলাল দেবনাথের শহীদদান দিবস পালন করতে পারত, কিন্তু উনারা তা করেননি। তাই বিজেপি ক্ষমতায় আসার পর দুলাল দেবনাথের শহীদদান দিবস উদযাপন করা হচ্ছে। তিনি জানান, বামেদের শহীদ সুধীর দেবনাথ, ছত্রমণি দেববর্মা, নিতাই সরকার, পুষ্প মুরা সিং এর পরিবার সকলে বর্তমানে সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। এখানে চারজন লোক এই রাস্তার মধ্যে লুকিয়ে পড়ল, অনুক্রমে 3 জন লোক বেঁচে গেল। সেদিন দুলাল দেবনাথ একটা ক্ষুদ্র ব্যবসায়ী এখানে ব্যবসা করছিল, তার গায়ে দুটো গুলি লাগার কারণে রাস্তার মধ্যে ছটফট করতে করতে সেখানে মারা গেল। এই অবস্থার কারণে এই খেলার মাঠের মধ্যে যারা দর্শক ছিল, এই বিচ্ছিন্নগরের যারা মানুষ ছিল, তাদের মাথার মধ্যে রক্ত উঠে গেল, জনরোষ সৃষ্টি হলো, যার কারণে এখানে সীতাম পাল্লা ভুল হলেন, ওনার দুজন দেহরক্ষী ভুল হলেন। এখন আমাদের প্রশ্ন, আপনারা 25 বছর নয়, অন্যান্য বছর এই দিনে বীরচন্দ্রনগর এলাকায় সিপিআইএমের শহীদ বেদির সামনে শহীদদান দিবস পালন করা হয়, কিন্তু এবছর এর ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা যায়। বর্তমানে সিপিআইএমের কর্মীরা শহীদদের ভুলে গেছেন বলে তীব্র গুঞ্জন চলছে লোকমনে। এই দিনে দাঁড়িয়ে শহীদ বেদি পরিষ্কার করার মতো কোনো লোকজন নেই, বেদিটি সম্পূর্ণ জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে। অপরদিকে এ ব্যাপারে টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সাফ জানান, শহীদকে নিয়ে রাজনীতি করছে, অথচ যারা মানে সঠিক করতে যারা শহীদ হয়েছে, বিশেষ করে আপনারা দক্ষিণ জেলার যারা, তারাই সেটাকে উপলব্ধি করতে পারবেন যে পরিমাণ মানুষ এখানে মানে মানুষের প্রাণ দিতে হয়েছে বিরোধী রাজনীতি যারা করে, অথচ তারা এই শহীদের নাম করে গোটা রাজ্যব্যাপী শহীদ দিবস পালন করে, অথচ এই জেলায় আমাদের বাদলবাবুর নিজের এলাকায় কয়েকশো মানুষ বলি হয়েছেন, কয়েকশো মানুষের প্রাণ গিয়েছে। তো আমরা তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাই যে তাদের এই যে কর্মকাণ্ড, তারা যে 25 বছর যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তারা যেন ভুলে না যায়। আজ তারা বিভিন্ন ইস্যু নিয়ে রাজনীতি করছে, মানুষের কাছে তারা যাচ্ছেন যে তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা সেই দিনগুলো ভুলে গিয়েছে যে নিশিকান্ত চাকমা, চাঁদমোহন ত্রিপুরা, বোলা শাহ, আনন্দ রৌজা বা বিমল সিনহার মতো যারা বড় বড় নেতারা, যারা রাজনৈতিক হস্তী ছিলেন, তাদেরকেও তারা হত্যা করেছে কোনো না কোনোভাবে। আমি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে দাবি রাখবো, সেটা আমাদের রাজনৈতিকভাবে দাবি থাকবে যে বিগত 25 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে, তবে আজকের দিনে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী সমস্ত ধরনের আয়োজন করেছেন। এই শহীদদান দিবসকে কেন্দ্র করে বীরচন্দ্র এলাকায় প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে পুলিশ, টিএসআর ও সিআরপিএফ জওয়ান। জলকামান থেকে শুরু করে সমস্ত ধরনের সরঞ্জাম নিয়ে প্রস্তুত ছিল আরক্ষা প্রশাসন। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র অনুষ্ঠানের নিরাপত্তার ব্যবস্থা করেছেন ওসি সুব্রত চক্রবর্তী। ওসির অক্লান্ত পরিশ্রমে আজকের দিনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান সফল হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।